আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সাদিয়াস রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে নারিকেলের নাড়ু। তাহলে চলুন বন্ধুরা, নারকেলের নাড়ু রেসিপিটা দেখে নেই। নাড়ু তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টা নারিকেল। এখন আমি নারকেলের ফুটা করে নেব ভিতরের পানিটা বের করার জন্য। এই তো দেখুন, একটা কাঠের সাহায্যে আমি ফুটা করে নিচ্ছি। এই তো ফুটা হয়ে গেছে। আমি এখন গ্লাসের মধ্যে নারকেলের পানিগুলোকে ঢেলে নিচ্ছি। দেখুন নারকেলের পানি কিন্তু অল্প অল্প করে বের হচ্ছে, কেননা ছিদ্রটা একটু ছোট হয়েছে। আর আপনারা অবশ্যই নারকেলের ফুটাটা একটু যদি বড় করে নেন তাহলে পানিটা তাড়াতাড়ি পড়ে যাবে। এই পানিটা কিন্তু অনেকেই খায়, খুব পছন্দ করে। এই তো দেখুন নারকেলে পানি পড়া শেষ হয়ে গেছে। এখন আমি এই নারকেলটাকে একটা ভারী লোহার সাহায্যে ফেটে নেব। এই তো দেখুন আমি যেমনটা নিচ্ছি। এই তো ফেটে নেওয়া হয়ে গেছে। দেখুন ভিতরে সাদা ধপধপে, আর নারকেলটা কতটা পুর দেখে আপনারা বুঝতে পারতেছেন। 2টা নারকেল কিন্তু আমি ফেটে নিয়েছি, 1টা নারকেলের কিন্তু শ্বাস হয়েছে। এই শ্বাসটা কিন্তু অনেক মজার, অনেকে আবার এই শ্বাস দিয়ে অনেক নাস্তা তৈরি করে। এখন আমি নারকেলগুলোকে পুড়ে নেব। পুড়ে নেওয়ার জন্য এখানে নারকেল কোরানো নিয়েছি দেখুন। আর এই নারকেলটা সাবধানে কোরা লাগবে, কেননা ভিতরের যে কালো অংশ, অনেক সময় জোরে করার সঙ্গে সঙ্গে ভিতরে কালোগুলো চলে আসে, তখন ভালো লাগে না দেখতে। এটা আমার কুড়ে নেওয়া হয়ে গেছে। এখন দেখুন নারকেলের নাড়ু তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর গুড়ের নাড়ু কিন্তু অনেক মজার। এখন আমি নারকেলগুলোকে পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি। এই তো আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখনও চুলাটা অন করে দেইনি। এখন দিয়ে দেব গুড়গুলো। কেটে রাখা গুড়গুলোকে আমি এখন ঢেলে দিচ্ছি। গুড়গুলো ঢেলে দিয়ে আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা কিন্তু বাড়িয়ে দিয়ে রান্না করা যাবে না, কেননা চুলা যদি বাড়িয়ে দেয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে, পুড়ে যাবে। তখন কিন্তু নারকেলের নাড়ুর যে সেন্টটা সেটা কিন্তু ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ আসবে। মিডিয়ামে দিয়ে আমি এটাকে এখন গুড় আর নারকেলটাকে এখন মিক্স করে নিচ্ছি। অনেক সময় ধরেই কিন্তু একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া লাগবে। আমি যেমনটা দিচ্ছি দেখুন, দেখে বুঝতে পারতেছেন। দেখুন এই তো আটালো ভাব চলে আসছে। এখন আমি ডাবুর সাহায্যে এটাকে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ঘেঁটে দিচ্ছি। দেখুন ঘাঁটি করে দিলে হচ্ছে নারকেলের যে চিটকা চিটকা ভাপ আসে, আর সহজেই কিন্তু নাড়ু শেপ আসে, তার জন্য আমি একটু ঘেঁটে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। এখন আমি নাড়ু তৈরি করব। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করা লাগবে, কেননা খুব গরম গরম অবস্থায় কিন্তু এই নাড়ুগুলোকে তৈরি করা লাগবে, না হলে কিন্তু নারকেলের যে নাড়ুর শেপটা আসবে না, ভেঙে যাবে। আর গরম গরম তৈরি করলে কিন্তু আটালো ভাব থাকে, আর খুব সহজেই কিন্তু গোল শেপ আসে। আর এই নাড়ুটা যদি 2-3 জন মিলে করা হয় খুব ভালো হয়, একজন কাজটা করলে কিন্তু খুব একটু কষ্টই হয়। দেখুন আমি যেমনটা দিচ্ছি, কিন্তু না অনেকেই কিন্তু হাতের মধ্যে পলি বাঁধে কিন্তু এই নাড়ু তৈরি করে, না হলেও হালকা একটু পানির মধ্যে হাত চোবায়ে আবার দিয়ে আবার হচ্ছে নাড়ুর শেপ দেয়। অনেক সময় দেখা যায় যে হচ্ছে নাড়ু তৈরি করতে করতে ঝুরঝুরা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, নাড়ুর শেপ আসতেছে না, তখন আবার আপনারা পাতিলের মধ্যে দিয়ে চুলাতে আবার গরম করে নেবেন। গরম করে আবারও আপনারা এই নাড়ুগুলোকে তৈরি করে নেবেন। এই তো দেখুন সব নাড়ুগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগতেছে দেখে, জিভে জ্বলানো এক রেসিপি। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই নাড়ুটা তৈরি করে দেখতে পারবেন, খুব মজার। কিন্তু আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কিন্তু জানাবেন কেমন লাগেছে আপনার এই রেসিপিটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।